নিখিলের সাথে আমার কখনোই বিয়ে হয়নি, আমি শুধুমাত্র লিভ ইন করেছি নিখিলের সাথে, বললেন নুসরাত জাহান। সম্প্রতি শাড়ি পরে কয়েকটি ছবি তার সোশ্যাল সাইটে শেয়ার করেছেন নুসরাত জাহান, আর সেই ছবিগুলো দেখে তার অনুরাগীরা ধরেই নিয়েছেন নুসরাত জাহান সত্যিই মা হতে চলেছেন, কারণ সেই ছবিগুলোতে নাকি বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে এই অনাগত সন্তানের পিতৃ পরিচয় কী? গত 5 দিন ধরে অভিনেত্রী এবং সাংসদ নুসরাত জাহানকে নিয়ে বিতর্কের ছড়াছড়ি। শুধু তাই নয়, নিখিলের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হচ্ছে না কেন, এ নিয়েও প্রশ্ন উঠেছে চারদিক থেকে। তবে এবার অবশেষে নিখিলের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নুসরাত জাহান। তুরস্কে বিয়ে হয়েছিল তাদের দুজনের, সেই প্রসঙ্গ টেনে নুসরাত জানালেন তুরস্কের বিবাহ আইন অনুসারে এই অনুষ্ঠান অবৈধ, উপরন্তু হিন্দু মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত, যা এক্ষেত্রে মানা হয়নি, ফলত এটা কোনো বিয়েই ছিল না। বুধবার একটি বিবৃতি জারি করে নিজের যুক্তি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। তিনি বললেন, নিখিলের সঙ্গে আমি লিভ ইন করেছি, বিয়ে নয়, ফলে বিবাহ বিচ্ছেদের কোনো প্রশ্নই ওঠে না। তো ভিউয়ার্স, নিখিলের সাথে নুসরাতের ডিভোর্স এবং নুসরাতের মা হওয়ার ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।